Usulmano Bibahar Oporot Soku Mukhyamantri Himanta Biswa Sarmar Ebar Muslim Marriage and Divorce Act le horop hoi pora porilokkhito hoise jehetu Musulmanor Bibahar khetrot notun ain anise Kazie etiare pora Musulmanor Bibah Ponjon koribo noaribo tar biruddhita kori horop hoi pora porilokkhito hoise Musulman neta hokol ami loi aisu bishesh khobor Mukhyamantri Himanta Biswa Sarma ek brihot montobyo korisil Musulmanor Bibahok loi aru tar pasote horop hoi porise Musulman neta মুসলমানৰ বিবাহৰ ওপৰত চকু মুখ্যমন্ত্ৰী বুলি মন্তব্য কৰিছে মুসলমান নেতাই মুসলমানে হিন্দুৰ পৰা মাটি ক্ৰয়টো নিখেদাজ্ঞা আৰোপ কৰা হৈছে আৰু এডিএফ নেতা হৰপ হৈ পৰিছে মুসলমান ছোৱালীয়ে কি পিন্ধিব তাতো চকু মুখ্যমন্ত্ৰী আমিনুল ইসলাম রফিকুল ইসলামৰ মন্তব্য হিন্দু মুসলমান কৰি পাৰ হ'ব বিচাৰিছে মুখ্যমন্ত্ৰী রফিকুল ইসলামে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী বিৰুদ্ধে হৰপ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে মুসলিম মেডিসিন ডিভোর্স এক্টক লৈ হৰপ মুসলমান নেতা আৰু মুছলমান বিবাহ পঞ্জীয়নত আহিছে বৃহৎ পৰিৱৰ্তন কাজী এতিয়াৰে পৰা মুছলমানৰ বিবাহ পঞ্জীয়ন কৰিব নোৱাৰিব আৰু কালি দিনটোতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ বৃহৎ মন্তব্য কৰিছিল লগতে মাটি ক্ৰয়টো নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছে হিন্দুৱে মাটি মুছলমানক বিক্ৰী কৰিব নোৱাৰিব মুছলমানে হিন্দুৰ পৰা মাটি ক্ৰয় কৰিব নোৱাৰিব আৰু মুছলমানৰ বিবাহৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী চকু বুলি মন্তব্য কৰিছে মুছলমান ছোৱালীয়ে কি পৰিধান কৰিব কিয় মুখ্যমন্ত্ৰী নিৰ্ধাৰণ কৰিব নেকি বুলি প্ৰশ্ন কৰিছে যেতিয়া ইয়াৰ পূৰ্বে আমছু নেতৃত্ব মন্তব্য কৰিছিল যে মুছলমানে কেবল ইসলামিক আইনহে মানি চলিব মুখ্যমন্ত্রীর কথা মতে মুসলমান নচলে আর আজির দিন যেহেতু মুসলমানের বিবাহর ক্ষেত্রে বৃহৎ পরিবর্তন আহিছে আর ইয়ার পাশতে গরজি উঠা পরিলক্ষিত হয়েছে মুসলমান নেতা এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়ছে কেবাটা মন্তব্য শুনক মুসলমানে হিন্দুর ওসব বিক্রি করব নোয়ারে কেতিয়াবা মুসলিম মেরিজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট তেতে বাতিল করিম বলি কয় আজি রিপিলিং বিল কি জানি তেতে আনিবই ইতিমধ্যে ক্যাবিনেটত সিদ্ধান্ত ললে তো মুসলমানে কেনেকে বিয়া পাতিব তাতেও তেখেতৰ চকু মুসলমানৰ ছোৱালী কি পিন্ধিব তাতেও তেখেতৰ চকু মুসলমানে ক'ত মাটি কিনিব বেচিব তাতেও তেখেতৰ চকু এতিয়া হিন্দু মুসলমান কৰি কৰি যোৱা পাৰ্লিয়ামেণ্ট ইলেকশ্যনত ফুল্লি ফেইল কৰিল তেখেতে অসমতো ফেইল কৰিলে বেলেগ ৰাজ্যত গৈ তেখেতৰ এই সব কথা বতৰা কাম নচলিল বিজেপিও ইভেন কি গৈ অযোধ্যা হাৰিব লগা হ'ল আপোনালোকে দেখিছে আৰু বিভিন্ন জেগাত তেখেতসকলৰ হিন্দু মুসলমান এইটো কামত নিদিলে তথাপিও মাননীয় মুখ্যমন্ত্রীয়ে তেখেতে তারপরা লেসন নলই অসমত এটা বিশেষ সম্প্রদায়ক টার্গেট করি তেখেতে অহরহ কথাবার্তাবিলা কয়ে আছে মই ভাবু এটা জনগোষ্ঠীক টার্গেট করি সেই জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষাত যদি আগবাড়ে একফালে তেখেতে কয় শিক্ষা জেহাদ চলাইছে আনফালে আকৌ কয় মাদ্রাসা বন্ধ করব লাগিব ইমামর কি প্রয়োজন আছে মাদ্রাসার কি প্রয়োজন আছে এই স্ববিরোধী কথাবার্তাবিলা কই তেখেতে এটা জনগোষ্ঠীক টার্গেট করেছে এটা ধর্মাবলম্বী মানুষক টার্গেট করেছে যেটু ডেমোক্রেসির কারণে দুর্ভাগ্যজনক এটা ডেমোক্রেসিত এই ধরনের কথাবার্তা মুঠেও শোভা নাপায় গতি আমি আহ্বান জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রীক আপনি ডেভেলপমেন্টের কাম করক আপনি শপথ লৈছিল যে সকল জাতি জনগোষ্ঠীক সমদৃষ্টিত চাব সকলের কারণে সমানভাবে আপনি কাম করব গতি সদায় মুসলমান মুসলমান করে না থাকি আপনি বসবাস করা হিন্দু মুসলমান শিখ বুদ্ধিষ্ট জৈন সকলের কারণে চিন্তা করক ডেভেলপমেন্টের কাম করক হিন্দু মানুষ মুসলমানের ওসব মাটি বিক্রি করব নোৱাৰিব মুসলমানে হিন্দুর ওসব বিক্রি করব নোৱাৰে কেতিয়াবা মুসলিম মেরিজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট তেখেতে বাতিল করিম বলে কয় আজি রিপিলিং বিল কি জানেন আনিছিল মুখ্যমন্ত্রীয়ে কেইদিনমান আগতে একটা বক্তব্য দিছিল যে এইখন অসমত কোনো মুসলমানে হিন্দুর পৰা মাটি কিনিবলৈ বা কোনো হিন্দু মানুহে মুসলমানৰ পৰা মাটি কিনিবলৈ হলে মুখ্যমন্ত্রীর পৰা অনুমতি লব লাগিব তেওঁলোকে মাটি কিনা বেচা এনেকৈ কৰিব নোৱাৰিব চাওক এইটো ভাৰতীয় সংবিধানৰ যিটো স্পিৰিট এই স্পিৰিটৰ সম্পূৰ্ণ বিপৰীত ভাৰতীয় সংবিধানে ভাৰতীয় নাগৰিক সকলো ধৰ্মৰ সকলো নাগৰিকক একে অধিকাৰ দিছে তেওঁলোকে সম্পত্তি ক্ৰয় কৰা আহৰণ কৰা মাটি কিনা বেচা কৰা ভাৰতীয় নাগৰিক এজনে বেলেগ এজন নাগৰিকক বেচিব পাৰিব ইয়াত কোনো মুখ্যমন্ত্রী প্ৰধানমন্ত্রীৰ পৰা অনুমতি লোৱাৰ দৰকাৰ নাই কিন্তু এইখন অসমত সাম্প্ৰদায়িক মেৰু বিভাজনৰ ৰাজনীতি কৰিবলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই আৰু তেওঁৰ কেবিনেটে এইটো সিদ্ধান্ত লৈছে যে ইয়াত মুছলমানে হিন্দুৰ পৰা বা হিন্দুৰ পৰা মুছলমানে মাটি কিনিব নোৱাৰিব এতিয়া চাওক বহু আমি দেখিছোঁ বহুত এনেকুৱা আমাৰ গাঁৱত আমাৰ গাঁও অঞ্চলত বহু হিন্দু মানুহেও আমাক আহি পেলাই দাবী কৰে যে আমাৰ ইয়াত বহুত মানে কিছুমান তেওঁলোকৰ মাটি মুছলমানৰ মাটিৰ ভিতৰত থাকে বা কোনো মুছলমানৰ মাটিও হিন্দু মানুহৰ মাটিৰ ভিতৰত থাকে তাত বেলেগ হিন্দু মানুহে কিনিব নাহে তেওঁলোকে মুছলমানকে বিক্ৰী কৰিব লাগিব গতিকে এই ক্ষেত্ৰত তেওঁলোকে এইটো এটা টুকলকী সিদ্ধান্ত লৈছে কেৱল চাওক আচলতে মূল কথাটো হৈছে যিটো যোৱাকালি কেবিনেটত এটা সিদ্ধান্ত লৈছে মুছলিম কম্পালচৰি মেৰিজ এণ্ড ডিভৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট এই কথাটোত আমাৰ এটা কথা ক'বলগীয়া আছিল যে যিটো কলনিয়েল এক্ট আছিল 1937 মুছলিম মেৰিজ এণ্ড ডিভৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট
তাত আপত্তি করবলিয়া অকল দুটা সেকশন আছিল, সেকশন এইট এন্ড সেকশন নাইন। সেকশন এইট এন্ড সেকশন নাইনত এই দুটা কথা কোৱা আছিল, যদি কোনো মুসলিম মানুষের লড়া বা ছালী বিলো এজ আন্ডার এজ হয় তো তখন কনসেন্ট গার্জিয়ানে দিব পারি। ইয়ার আগতেও এই একটু বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু যদিও শরীয়ত এক 1937 আছে, তারপিছতো কিন্তু কোনো মুসলিম সংগঠনে কোনো মুসলিম মানুষ এটা কোৱা নাই যে আমি মাইন্ডর ছালী বিয়া দিব খুঁজো। তেতিয়াহলে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বা কেবিনেটে কিহর কারণে কম্পালসারি করলে মানে বুঝি পাওয়া নাই, এনেই এই কম্পালসারি সবাই জানে যে রেজিস্ট্রেশন করব লাগবে। ইয়ার আগত যা কাজি দিছিল সেইবিল কিন্তু সরকারই দিছিল, কোনো পাবলিকে দিয়া নাছিল। তো আলটিমেটলি এইটো একটা পলিটিক্যাল গিমিক, পলিটিক্যাল একটা গিমিক দেখাব বিচাৰিছে যে আমি বহুত কিবা একটা করলো, মুসলিমবিলাক বহুত হেরাস করলো, তেনেকুৱা একটা দেখা পাইছো। আসলে মূলত কিন্তু ইয়াত একটা হার শূন্য, কারণ মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন এক্ট যেটা আছিল অকল সেকশন এইট আর নাইনটোহে আপত্তিজনক আছিল, কিন্তু এই কম্পালসারি করে গোটেই মেজরিটি কমিউনিটি দেখাব খুঁজছে যে মাইনরিটি কমিউনিটিক মারাত্মকভাবে আমি ক্ষতি করলো, কিন্তু মুসলিম ম্যারেজর ডিফারেন্স আছে নিকা আর তালাক, আর সেইটা কিন্তু সিনোনিমাস শব্দ ম্যারেজ আর ডিভোর্স নহয়, নিকা 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 ম্যারেজ আর নিকার মধ্যে ডিফারেন্স আছে। তো মই সেই কথাটা কব বিচাৰিছো, এইটো ইমান হিউয়ান ক্রাই করবলগা নহয়। এই গোটেইখিনি বিষয়টো কিন্তু আসলে আমি দেখিছো যে মুসলিম সমাজক আরো এবার হেয় প্রতিপন্ন করিবর কারণে ভোটার রাজনীতি করিবর কারণে করা হয়েছে। আর যেটু মূল কথা তেখেতে কইছিল যে এই চাইল্ড ম্যারেজ রখাবর কারণে, মই ভাবু সেকশন এইট আর নাইন অ্যামেন্ডমেন্ট করলেই এই চাইল্ড ম্যারেজটা রুখি গেল হেতেন, এইটু রিপিল করে আকো নিউ বিল আনার কোনো প্রয়োজন নাছিল।